ওহে দীননাথ, সব মনে আছে তো? কাল কিন্তু সব ঠিকঠাক গুছিয়ে রেখো, আমি সকালে বাজার থেকে ফেরার সময় নিয়ে যাব। কোনো চিন্তা নেই যদুবাবু, সব লিস্ট মিলিয়ে গুছিয়ে রাখব। আজ সারা রাত সব কারিগর কাজ করবে, কালকে অনেক অর্ডার আছে। সে তো জানি, জামাই ষষ্ঠী বলে কথা, ভালো মিষ্টির তো কদর থাকবেই। এ তল্লাটে তোমার থেকে ভালো মিষ্টির দোকান তো আর কারো নেই। এসব আপনাদেরই আশীর্বাদ ভালোবাসা, না হলে সামান্য একটা মিষ্টির দোকান খুলে জীবন শুরু করেছিলাম তো। তুমি বাপু ভারী পরিশ্রমী আর সৎ। আচ্ছা শোনো, রসগোল্লা আর দইয়ের পরিমাণটা না হয় একটু বাড়িয়ে দিও, বাকি সন্দেশ রসমালাই দরবেশ সব হিসেব করে দিও কিন্তু। না না, চিন্তা করবেন না, আমি ঠিকঠাকই সব দেব। শহর থেকে আপনার মেয়ে জামাই আসবে, আমাদের গ্রামের তো মান ইজ্জতের ব্যাপার। তা ঠিক, জামাই আমার শহুরে ছেলে, তাই যখন আসে এই শ্বশুর বাড়ি তখন ভাবি আমাদের গ্রামের সব ভালো ভালো খাবার মন খুলে খাওয়াবো। সে তো বটেই, আর ভগবানের কৃপায় আপনার তো টাকা পয়সার অভাব নেই, এত বড় কারবার আপনার, আর একটিই তো মেয়ে জামাই। হ্যাঁ তা ঠিক তা ঠিক, তবে দুঃখ কি জানো, জামাইটি আমার বড্ড পেট রোগা, ভালো করে কিছুই খেতে চায় না। আহা, এ তো ভারী সমস্যার কথা, যার জন্য এত সব আয়োজন সেই যদি না খায় তবে তো সবই বৃথা। মিষ্টি কি কিছু কম করে দেবো নাকি? আরে না না, যা বলেছি সেই হিসেবেই দেবে, কিন্তু জামাই কম খায় বলে কি আর আয়োজন কম করা যায় না কি হে? আচ্ছা ঠিক আছে, যা ভালো বোঝেন আপনি। চলি তাহলে, মাছ মাংসের দোকানেও মনে করিয়ে দিয়ে যাই, কাল সাত সকালেই বাজার করতে বের হব। কি গো, এত দেরি করে ফিরলে যে? লিস্ট মিলিয়ে সব জিনিসপত্র বায়না করে দিয়েছো তো? হ্যাঁ গোগিন্নি হ্যাঁ, মাছ মাংস মিষ্টি সব দোকানেই বলে এসেছি, অগ্রিমও করা আছে, ফল আর তরকারি কাল টাটকা দেখে নিয়ে নেব, মুদি সদাইয়ের মালপত্র বিকেলে হরেন এসে দিয়ে যাবে। সে ভালোই করেছো, আজ থেকেই সব জোগাড় যন্ত্র করতে হবে। তা বা তুমি একার হাতে কি আর সব পারবে? কালকের জন্য এক রান্নার ঠাকুর বলে দেই না? না না, ও আবার কেমন ধারা কথা, জামাই ষষ্ঠী বলে কথা, নিজের হাতে রেঁধে বেড়ে জামাইকে খাওয়াবো। সময় মতো সব তৈরি হবে তো, রান্নার পদ তো তোমার কম নয়। কোথায় আর বেশি পদ দেখলে, মনে নেই আমাদের বাড়িতে তোমাকে জামাই ষষ্ঠীতে নিমন্ত্রণ করে কত কিছু খাওয়াতো? সে আর ভুলি কি করে গিন্ডি, কমসে কম 30-40 পদ তো হতোই, তবে আমি খেতেও পারতাম খুব। একবার মনে নেই, এত খেয়েছিলাম যে আসন ছেড়ে উঠতেই পারছিলাম না। খুব মনে আছে, তারপর আমার দুই দাদা তোমাকে চ্যাং দোলা করে উঠিয়ে মুখ ধোয়াতে নিয়ে গিয়েছিল। শেষে ডাক্তার ডেকে ওষুধ আনিয়েছিলেন তোমার বাবা। সেই ওষুধ তুমি তো খেতেই পারলে না। আহা বলো কি, পেটে আর জায়গা ছিল না, ওষুধ খাওয়ার জায়গা থাকলে তো আরো দুটো মিষ্টি খেতাম। তবে দেখো আমাদের জামাই কিছুই খেতে চায় না, তেল ঝাল মশলা সব কিছুতেই তার আপত্তি। তুমি বরং তার জন্য লেই ভাত আর কাঁচকলা থানকুনি পাতা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল করে রেখো। ধুত, জামাই ষষ্ঠীতে সেসব আর হয় কি? আর শোনো না, কাল কি কি রান্না করব ভেবেছি, যদি আর কিছু বাদ পড়ে যায় তাহলে বলো কিন্তু। হ্যাঁ তা বলো দেখি, তবে বাজারের ফর্দ দেখে অনেকটাই অনুমান করতে পারছি। আহা শোনোই না একবার, প্রথমে ওরা এলে কচি ডাবের জল, ফল আর মিষ্টি দেব, সঙ্গে দইয়ের ঘোল। সে ভালো, গরমের মধ্যে আসবে তো। খাওয়ারের সময় শুরু হবে বাসমতি চালের ভাত, গাওয়া ঘি আর ঝিরঝিরে আলু ভাজা দিয়ে, তারপর পটলের দোলমা, চিংড়ি দিয়ে মোচা ঘন্ট আর নারকেল কুচো দিয়ে এঁচোড়। পটলের দোলমাতেও নারকেল, চিংড়ি আর মোচাতেও? পটলের দোলমাতে মাঝারি চিংড়ি
আর মোচাতে ছোট চিংড়ি। বুঝলাম, আর গলদা চিংড়িও লিখেছো যে। আহা বলছি সব, একটু ধৈর্য ধরে শোনো তো। হ্যাঁ, ইঁচড়ের পর থাকবে ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি আর সর্ষে পাতা, কচি পাঠার ঝোল আর রুই কালিয়া। ও, আলু পোস্ত ভাত, সে কি করে হয় গিন্নি? হ্যাঁ ঠিক বলেছো, আলু পোস্ত তো থাকবে, তবে ইলিশটা দুপুরে বাদই দেই। সে কি করে হবে, আমি বড় একটা ইলিশের তো বায়না করে দিয়েছি। ঠিক আছে, ইলিশ না হয় রাত্রেই হবে, তবে বেগুন আর কালো জিরে দিয়ে পাতলা ঝোল, মনে নেই জামাই গতবার কত ভালো খেয়েছিল? সে তুমি যা ভালো বোঝো, তবে দুপুরে চাটনি পাপড় থাকবে তো? হ্যাঁ সে তো থাকবেই, আমের চাটনি আর আনারসের চাটনি, তারপর মিষ্টি। মিষ্টি নিয়ে চিন্তা নেই, দীননাথের দোকানের সব ভালো ভালো মিষ্টির বায়না দেওয়া আছে। হ্যাঁ তাহলে আর বেশি কিছু দরকার নেই, আমি সিন্দুক থেকে দুপোর সব থালা বাটি গ্লাস বার করে রাখবো। সবই তো হলো, তবে জামাই কতটা কি খাবে কে জানে, মেয়েটা তো তার জন্য কত দুঃখ করে। জামাই অত বড় কাজ করে কিন্তু খাওয়ার বেলাতেই কুপোকাত। কি গো, কাল অফিস ছুটি নিয়েছো তো? সকালেই রওনা দিতে হবে কিন্তু। হ্যাঁ ছুটি তো নিয়েছি, তবে জামাই ষষ্ঠীর কথা বলিনি। কেন? জামাই ষষ্ঠীর জন্য অফিস ছুটি, এটা কোনো একটা কথা হলো? এটা তো একটা পারিবারিক অনুষ্ঠান, তাও সবাই এটা উদযাপন করে না। তা যাই হোক, ছুটি পেলেই হলো। তবে তোমাদের বাড়িতে রান্নার যা আয়োজন হয় তাতে আমি এখন থেকেই ভয় ভয়ে আছি, অত কিছু কখনো একসঙ্গে খাওয়া যায়? এসব বললে মা বাবা শুনবে? কতদিন ধরে দেখো গিয়ে তাদের প্রস্তুতি চলছে, মা কত কষ্ট করে সব রান্না করবে, তুমি কিন্তু সব কিছু খাবে। এসো বাবা এসো, আয় মা, কতদিন পরে এলি। তোমরাও তো একবার আসতে পারো মা আমাদের কাছে। সে তো পারি, কিন্তু তোর বাবা ব্যবসা ফেলে যেতে চায় না। আহা, তোমরা কি সব কথাবার্তা এখানে দাঁড়িয়েই বলবে নাকি? চলো চলো ভেতরে চলো, গরমে জামাইয়ের কষ্ট হচ্ছে। না না, এত ব্যস্ত হবেন না, আমি ঠিক আছি। কি যে বলো বাবা জীবন, তুমি আমার একমাত্র জামাই, তার উপর শহরের ছেলে, তোমাকে নিয়ে তো ব্যস্ত হবই। চলো চলো ভিতরে চলো। খাও বাবা, যা গরম বাইরে। এ কি করেছেন মা, এত সব আয়োজন কেন? আহা এত কোথায় এত কোথায়, তুমি আমার একটা মাত্র জামাই, তোমাকে আদর যত্ন করার সুযোগ আর পাই কোথায়। ঠিকই তো, বছরে একটা দিনেই তুমি আসো, তাই এইটুকু তো করতেই হয়। নাও শুরু করো দেখি, গিন্নি হাত পাখা দিয়ে জামাইকে হাওয়া করো, গরমে কষ্ট হবে জামাইয়ে, বাড়িতে তো এসিতেই থাকে সারাদিন। না না, আমাকে হাওয়া করতে হবে না মা, আপনি এত কিছু সরান, দেখি আমার অস্বস্তি করছে। কি গো তুমি, বাবা মা কত আশা করে তোমার জন্য আয়োজন করেছেন, একটু একটু করে মুখে দাও। না না খাবো না সে তো বলিনি, তবে আমি এই ডাবের জল আর ওই দইয়ের ঘোলটা খাবো, আর একটা মিষ্টি। সে কি, মোটে একটা মিষ্টি? এই তো খাওয়ার বয়স, এখনই তো খাবে। আমি শ্বশুর বাড়ি গিয়েই এক হাড়ি রসগোল্লা খেতাম, তারপর অন্য সব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অত জোর করো না জামাইকে, ও তো এখন আছে, পরে ধীরে সুস্থে খাবে না হয়। সত্যি তুমি একটুও খেতে পারো না, আর আমার বাবা যখন তোমার বয়সে ছিল এই এত এত করে খেত, কি বাবা বলো? তা ঠিক, এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা সবাই আমার বাপের বাড়ি চলে যেতাম, আমার অন্য সব বোনেরা আসতো, সে এক হই হই ব্যাপার, কম করে 30-40 পদ রান্না হতো, রাজ্যের খাওয়া দাওয়া। বলেন কি, 30-40 পদ? হ্যাঁ বাবা জীবন, আমাদের জামাইদের মধ্যে প্রতিযোগিতা হতো কে কত বেশি খেতে পারে, আমি তো প্রচুর খেতাম, আমার সাথে অন্যরা পেরে উঠতো না। হ্যাঁ এই এত রান্না করতো কে,
আমার দুঃসম্পর্কের এক দিদি ছিল, রূপা দিদি, তার হাতে রান্নার স্বাদই ছিল আলাদা। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে তার ডাক পড়ত। সত্যি ওনার হাতের রান্নাগুলো আজও যেন মুখে লেগে আছে, সেই কচি পাঠার ঝোল, মাছের কালিয়া, আহা। আচ্ছা মা, রূপা মাসি তারপরে কি হলো? বিয়ে হয়েছিল শুনেছিলাম, তারপরে আর খোঁজ পাইনি, ভালোই আছে হয়তো। গিন্নি, জামাইয়ের আর কি লাগবে দেখো। না না, আমার আর কিছু লাগবে না, আমি ঠিক আছি। দুপুরে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি, খেতে হবে কিন্তু। কি কি করেছো মা? বাসমতি চালের ভাত থাকবে, সাথে গাওয়া ঘি আর আলু ভাজা। ব্যাস, আমার তাতেই হবে, আর কিছু লাগবে না। সে কি, আমি 2-3 দিন ধরেই সবচেয়ে সেরা জিনিস বাজার করে আনলাম তোমার জন্য, আর তুমি খাবে না? খাবে খাবে, সব খাবে। তারপরে পটলের দোলমা, চিংড়ি দিয়ে মোচা ঘণ্ট, এঁচোড়, ভেটকি পাতুরি, চিংড়ি মালাইকারি, রুই কালিয়া, পাঠার মাংস। ব্যাস ব্যাস, ওরে বাবা, শুনেই তো আমার প্রাণ হাঁসফাঁস করছে। তোমরা আজকালকার ছেলেরা বাপু খেতেই পারো না। সত্যিই আমি বেশি খেতে পারি না, আর পারলেও একসঙ্গে এত কিছু খাওয়া উচিত না। মা যে পরিমাণ আয়োজন করেছেন তাতে কম করে 20-30 জন লোকের একবেলা পেট ভরে খাওয়া হয়ে যাবে। এটা কি একা মানুষের পক্ষে খাওয়া সম্ভব না উচিত? আমাদের এই দেশে কত মানুষ ভরপেট খেতে পায় না বলুন তো। না না, এটা আমি একেবারেই মানতে পারলাম না। ও জামাই, বাবা তুমি রাগ করো না। রাগ তো হবারই কথা মা, এতই যখন আয়োজন করেছেন তখন আপনারা তো কয়েকজন গরিব লোককে ডেকেও খাওয়াতে পারতেন। হ্যাঁ তাই তো, এত খাবার তো নষ্ট হবেই। তবে এখন এই ভর দুপুরে কাকে পাবো বলো তো ডেকে খাওয়ানোর জন্য? আমি একটা জায়গা জানি, সবাই মিলে সেখানে যাওয়া যায়। কোথায় রে? কাছেই একটা বৃদ্ধাশ্রম আছে, আমি একবার গিয়েছিলাম। আজ একটা ভালো দিনে সেখানেই যাওয়া যাক, ওনাদের সাথে একসঙ্গে ভাগ করে খাওয়া যাবে। যাই বলো গিন্নি, আমাদের জামাই বড় ভালো, কত বড় মন। যা বলেছো, আজ সত্যি বড় আনন্দ হচ্ছে গো। আমার রান্না করা খাবার কত মানুষ তৃপ্তি করে খাবে। আরে দিদিমণি যে, কেমন আছো? রূপা দিদি? হ্যাঁ রূপা দিদি তো, তুমি এখানে? ঠিক চিনেছি, আরে আমাদের সেই নতুন জামাই। এখন আর নতুন নেই দিদি, পুরনো হয়ে গেছি, এখন নিজের জামাইয়ের শ্বশুর হয়ে গিয়েছি। দিদি তুমি এখানে কেন? মানুষ পুরনো হলেই বাতিল হয়ে যায়, তাই তো তার ঠাই হয় তখন ভাঙাচোরা টেবিল চেয়ারের মতো আস্তা করে, যেমন আমার ঠাই হয়েছে এখানে। তা তোমরা এখানে? বুঝেছি, তোমাদেরও কপাল পুড়েছে, ছেলেমেয়েরা বুঝেই বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে। না গো দিদি, আজ জামাই ষষ্ঠী উপলক্ষে অনেক রান্না করেছিলাম, তা জামাই বলল সবার সাথে ভাগ করে খাবে, তাই এখানে চলে এলাম। দেখ মিতু, কার সাথে দেখা হয়ে গেল, সেই রূপা মাসি। যার কথা বলতাম না, কি ভালো রান্না করতো দিদি, এখনো যেন মুখে লেগে আছে। ভালো থেকো তোমরা, জামাই বাবা জীবনও ভালো থেকো। আচ্ছা আপনি রূপা মাসি, যার রান্না খেয়ে আমার শ্বশুর মশাই নড়তেই পারছিলেন না? সে কথা ঠিক, তবে এবারে চলো সবাই মিলে ভেতরে যাই, জামাই ষষ্ঠীর ভোজটা আজ ভালোই হবে। হ্যাঁ আর শোনো রূপা দিদি, যে কারণেই হোক তুমি আজ এখানে বৃদ্ধাশ্রমে আছো, আমি কিন্তু যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব, আমাদের সাথেই থাকবে। হ্যাঁ সেটা কিন্তু বেশ হবে, আগে তুমি আমাদের হাত পুড়িয়ে রান্না করে খাইয়েছো, এখন থেকে আমরা তোমাকে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ মাসি, তুমি কিন্তু না করতে পারবে না। ভগবান এতদিনে বুঝি আমার দিকে মুখ তুলে চেয়েছেন, আমি ধন্য হয়ে যাব। এসব কিন্তু আমার জামাইয়ের থেকে শেখা। হ্যাঁ সত্যি, এমন জামাই পেলে রোজই হবে জামাই ষষ্ঠী।